Subscribe now and press the bell icon. Never miss an update. নাম গৌতম মিশ্র, বাড়ি কাশিয়াবাড়ি, উত্তর বড় হলদিবাড়ি অঞ্চল। আমি এবার সূর্যমুখী চাষ করেছি। আমাদের এখানে সারের দোকান অবিনাশ রায়ের দোকানে এবার সূর্যমুখীর বীজ আমরা বলে নিয়ে আসিয়েছি। ওকে বলছি যে তুই সূর্যমুখীর বীজ নিয়ে আমরা চাষ করবো। তা প্রথম কাশিয়াবাড়িতে আমি এটা চাষ করলাম, আর এই চাষের জন্য আমাকে সহায়তা করেছে আমার ওয়াইফ অর্থাৎ শোভা মিশ্র। তো যাকে এই সূর্যমুখী মানে দেখার জন্য এখন তো বহু লোক মানে ওই ব্রিজের থেকে দেখে, আর প্রচুর লোক এখানে আসতেছে, সবাই ছবি তুলতেছে। তো ওই যে ব্রিজটা দেখতেছেন, ওই ব্রিজের থেকে সবাই দেখে আর ভাবে যে এটা কী জিনিস, কাছে এসে তারপর ওরা মোটামুটি 10 মিনিট এখানে অপেক্ষা করে এই সূর্যমুখী ফুল দেখার জন্য। তো সবাই খুব খুশি। ওই যে আমার ওয়াইফ আছে, এদিকে আসো ওইদিকে আসো। আরে মানে আমাকে সহযোগিতা করছে, পূর্ণ সহযোগিতা। এটা 1.5 মাস হলো লাগানোর, আর মোটামুটি 1.5 মাসের মধ্যে এটা ম্যাচুরিটি হয়ে যাবে, তারপর বীজটা। হ্যাঁ, এটা এখনও লাগানো যায়, কিন্তু আমি আর্লি লাগাইছি, যেটা হচ্ছে ফাল্গুন মাসে, মাঘ মাসের শেষে। মানে এটা এখনও লাগানো যায়, যদি জমি থেকে এখনও লাগানো যাবে। ম্যাচুরিটি 3 মাস পরে ম্যাচুরিটি হবে। এবং এটার যে তেল, টোটাল কোলেস্ট্রল বিহীন, যেটা হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ভালো। আমরা সর্ষার তেলে তো কোলেস্ট্রল ম্যাক্সিমাম থাকে, যার জন্য কোলেস্ট্রল মানে এটাকে বাদ দিয়ে এটাকে চেষ্টা করতেছি আগামী দিনে যাতে আমাদের নর্থ বেঙ্গল অর্থাৎ হলদিবাড়ি ব্লকে এই সূর্যমুখীর চাষটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে আর সবাই যেন করে আর কোলেস্ট্রল মুক্ত তেল খাবে, এইটাই আমাদের আশা। আরেকটা ব্যাপার হচ্ছে এটাতে আমি কোনো রকম রাসায়নিক দিয়ে মানে বিষ স্প্রে করি না। হ্যাঁ, আমাদের বিষ স্প্রে করা হয় না, পোকা টোকাও নাই, খুব ভালো, মানে চাষটাও খুব ভালোই মজার আর কি। আর এখন তো তেলের যা সমস্যা, সবার কোলেস্ট্রল, আর আমাদের সব থেকে বেশি ইচ্ছা ছিল এই কোলেস্ট্রল মুক্ত তেলটা। চাষ করবো